সিলেট একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস ওয়ান এর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তোমাদেরকে একটি ড্রয়িং দেখাবো। ড্রয়িং দেখানোর জন্য ড্রয়িংটা তোমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তোমাদেরকে আগেই বলে রাখি, তোমাদের পরীক্ষার উপযোগী যা যা প্রয়োজন আগেই এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের যেগুলি একে রং করতে হবে, মানে আঁকার বিষয়টা আরেকটু স্পষ্ট করার জন্য তোমাদেরকে শুধু আঁকাটা দেখাবো। রংটা তোমাদের রং সহ আগেই ভিডিও গিয়েছে, তোমরা ওগুলো দেখে রংটা দেখে নেওয়ার চেষ্টা করবে, শিখে নেওয়ার চেষ্টা করবে। আমি আঁকাটা আরেকটু স্পষ্ট করে বোঝানোর জন্যই মূলত আসলে এগুলো আবার রিভিউ করছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা মূলা কীভাবে আঁকা যায়, দেখে নাও তোমরা মূলাটা কীভাবে আঁকবে। ক্লাস ওয়ান তোমাদের আমি ছোট্ট করে একটা রেখা টেনেছি, মাঝখানে একটা ফোঁটা দিব। এগুলোর জন্য নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন নেই। তারপরে কেউ যদি মাপ নিতে চাও, এটা চার নিতে পারবো, মাঝখানে দুই। লম্বাটা আমরা আন্দাজ করে নিতে পারবো। যদি কেউ মেপে নিতে চাও তাহলে এখানে আমরা রেখাটা 12 অথবা 13 এইভাবে নিতে পারবো। আমরা এটা যোগ করে দিব, এটা যোগ করে দিব, এটা যোগ করে দিব, একেবারে সহজ মূলা আঁকা। এরপরে আমরা উপরে পরিমাণ মতো রেখা টানবো। যদি আমরা এটা মেপে নিই তাহলে 3 নিতে পারবো। এখানে সোজা একটা দাগ দিয়ে এখানে গোল করে দিব, এখানে এটা গোল করে দিব। এবার এই রেখাগুলো মুছে নিব। রেখাগুলো দিয়েছি মূলত আঁকার সুবিধার জন্য। আমরা যখন এটা আঁকা শেষ করবো তখন আমরা এটা মুছে নিব। এবার মাঝখানে এখানে দুই পাশে দুইটা ফোঁটা দিয়ে এই ফোঁটা থেকে আমরা বাকি কাজ করে নিব। প্রথমে দুই পাশেরটা দিব, পরে মাঝখানেরটা দিয়ে, এরপরে আবার মাঝখানে আরেকটা করে দিব, মাঝখানে আরেকটা করে দিয়ে আমরা এটার কাজ আমরা শেষ করে দিতে পারি। এবার আমরা ভিতরে একটু কাজ করতে পারবো সামান্য, এখানে বেশি দেওয়ার দরকার নেই, অল্প কটা দিলে হবে। আমরা একটু দাগ দিতে পারি, এখানে একটু দিতে পারি, এখানে একটু দিতে পারি, ইচ্ছা করলে এই কাজগুলো করা যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমি মূলাটা এঁকেছি। আবারও বলি, আমরা এখানে যদি মেপে নিতে চাই তাহলে 4 নিতে পারবো, মাঝখান 2, এখান থেকে এখানে 13 অথবা 12 নেওয়া যাবে, আর এখান থেকে এখানে 3 নেওয়া যাবে আমরা যদি মেপে নিতে চাই। আর আন্দাজ করে যদি আমরা করতে পারি তাহলে আরও ভালো। আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আর একটা ড্রয়িং নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ওই পর্যন্ত তোমরা ভালো থাকবে, ধন্যবাদ তোমাদেরকে।